আজকে আমি আপনাদের আবহাওয়ার হিসাবটা একটু বুঝাই দেবো, কারণ প্রায় শীতের কাছাকাছি চলে আসছে। এখন আবহাওয়াটা কেমন যাবে সেটা আমি আপনাদেরকে এখন হাইলাইট করে দেখাবো উইন্ডো অ্যাপসের মাধ্যমে। এখানে আবহাওয়া কিছুটা পরিবর্তন হচ্ছে এখন এই বছরে আমি দেখতে পাচ্ছি, মানে শেষের দিকে, কারণ শীতের সময় আবহাওয়া তাড়াতাড়ি পরিবর্তন হয়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই জিনিসটা এখানে দেখতে হবে, উইন্ড, তারপর রেইন, তারপর টেম্পারেচার, কোল্ড, ওয়েভ। এই ওয়েভটা বেশি দেখতে হয় যে ওয়েভ মানে ঢেউ কেমন আছে সাগরে, এই দিনগুলোতে ঢেউ কেমন যাবে, 4-5 দিন, 5 দিন, 7 দিন কেমন যাবে, এটার উপর নির্ভর করবে। ঠিক আছে, এখন আপনারা এখানে দেখতে পাবেন, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই এই আবহাওয়া, দেখেন সুন্দর আবহাওয়া, কিন্তু এখন এখন মানে সাগর কিন্তু ফ্রেশ। যেই নীল কালার দেখতে পাচ্ছেন, যেই নীল কালার, এই জায়গাগুলো একটু মারাত্মক, মানে এখানে একটু ঢেউ বেশি হবে, এই জায়গাগুলোতে সাগর খারাপ থাকবে। তো সেক্ষেত্রে এখানে ঢেউয়ের পরিমাণ প্রায় 1 মিটারের মতোই ঢেউগুলো, তো 1 মিটার ঢেউ মোটামুটি তেমন পর্যায়ে না, বড় বোটের ক্ষেত্রে কিছুই না। যেমন লাল দাগ দেখতে পাচ্ছেন, এটা এটা কিন্তু মারাত্মক জায়গা। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে 24 তারিখ এবং 25 তারিখে আবহাওয়া খুবই খারাপ দেখাচ্ছে। দেখেন এই জায়গাগুলোতে মানে আবহাওয়া খুবই খারাপ যাবে, ডেঞ্জারাস যাবে। দেখুন 25 তারিখে আবহাওয়া কতটা খারাপ, তারপরে হলো 24 তারিখের আবহাওয়াটাও খারাপ, এবং 26 তারিখে আবহাওয়া মোটামুটি ভালো, 26 তারিখ থেকে একটু আবহাওয়া ভালো। এটা আপনারা বুঝতে পারতেছেন, এই এই মানে এটা উইন্ডোর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাগুলো খুব মারাত্মক যাবে, তখন সেই জায়গাগুলোতে কোনো মানে সাগরে তেমন বোট ছাড়া হয় না, সেই দিক থেকে বোট ছাড়া হয় না। সেটা যদি ত্রিপুলির দিক থেকে হয় ত্রিপুলি, বেঙ্গাজির থেকে হয় বেঙ্গাজি। তো এই আবহাওয়া দেখা গেল যে আপনি পড়ে গেলেন সাগরের মাঝখানে, আপনারা যখন পড়ে গেলেন দেখা গেলো যে আবহাওয়া খারাপ, তখন তো বিপদে পড়ে গেলেন। এই জন্য দেখা গেল যে আগের থেকে চেক করে নিতে হয় যে সাগরে আবহাওয়াটা কেমন যাচ্ছে, কী অবস্থা, কেমন পরিবেশ, এই দেখে বোট ছাড়া হয়। এই যেই অবস্থা দেখতে পাচ্ছেন এখানে ঢেউয়ের পরিমাণ, আপনি দেখেন কী পরিমাণ ঢেউ, দেখেন 3+, মানে 3 মিটারের উপর ঢেউ, 3 মিটার। যদি 3 মিটার উপর যদি এই সাগরের ঢেউ থাকে, তাহলে ছোটো বোট একবারে ডুবে ফেলবে, কিন্তু বড় বোট হলে তার সাথে একটু যুদ্ধ হবে, বড় বোটের সাথে একটু যুদ্ধ হবে, তারপরে যদি বড় বোটকে আক্রমণ করতে পারে মারাত্মকভাবে, তাহলে বড় বোটও কাবু হতে বাধ্য হবে, কিন্তু ছোট বোট একবারে নিমিষেই একবারে ডুবে ফেলবে। কিন্তু মানে বড় বোট একে একটু চেষ্টা করতে হবে, ডুবানোর জন্য অনেক চেষ্টা করার পর তারা ডুবাতে পারবে, তাছাড়া ডুবাবে না। তো এখন দেখেন 27 তারিখে আবার আবহাওয়া মোটামুটি ভালোর দিকে। তো সেপ্টেম্বর মাসে আমি দেখলাম মোটামুটি আবহাওয়া ভালোই গেছে, সেপ্টেম্বর। অক্টোবর মাস এখন কেমন যাবে জানি না, তবে এখন থেকে আবহাওয়াটা খুব খারাপের দিকে যাচ্ছে। সুতরাং এখন আপনারা গেমের জন্য তেমন প্রস্তুতি না নেওয়াটাই আমি মনে করি ভালো, সামনে বছর ছাড়া এই সময় আর নেওয়ার জন্য চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মিঠু লিবিয়া থেকে, আমি আজকে আপনাদের কাছে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আবহাওয়াটা নিয়ে একটু আলোচনা করবো, কারণ এখন যে শীত চলে আসতেছে, লিবিয়া থেকে ইটালি যাওয়ার যে একটা সময়, সেটার সময়টা প্রায় শেষের পথে বললেই চলে। তো এটা নিয়ে আমি একটা আলোচনা করবো আজকে, আবহাওয়াটা নিয়ে একটা আলোচনা করবো, যে আমি যতটা আবহাওয়া বিশ্লেষণ বা ক্যালকুলেশন করলাম তাতে কী বুঝতে পারলাম, সেটা আজকে আমি আপনাদের কাছে একটু এক্সপ্লেন করবো। তো এর মধ্যে দেখা গেল যে আমি শুরু করে মানে আবহাওয়ার ভালো বা মন্দ একটা দিক নিয়ে আলোচনা করে, সেটা হলো দেখেন জুন মে মাস শেষের দিকে থেকে, মে মাসের একবারে লাস্টের দিক থেকে আবহাওয়া মানে ভালো শুরু হয়। মে মাস কিন্তু মোটামুটি ভালো খারাপের মধ্যে থাকে, মানে ভালো আছে খারাপ আছে, এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। ঠিক আছে, তো মে পর জুন যেটা আসে, জুন থেকে শুরু হয় ভালো, একবারে ভালো হওয়া শুরু হয়, মানে লং টাইম পর্যন্ত ভালো থাকে, একসাথে দেখা যাচ্ছে 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন পর্যন্ত ভালো থাকে। ঠিক আছে, বা 1 মাস কাছাকাছি ভালো থাকে, হয়তো 20 দিন, 25 দিন ভালোই থাকে। তো জুন মাস থেকে শুরু হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো আমি দেখছি যতগুলো মাস ছিল তার মধ্যে এই মাসটা মোটামুটি মোটামুটি ভালো আসলো, আগস্ট এবং হলো এই আপনার হলো এই আগস্ট সেপ্টেম্বর, এই মাসটা মোটামুটি ভালো, সবচেয়ে ভালো মানে মোটামুটি নর্মাল আবহাওয়া দেখছি আমি আর কি এই সেপ্টেম্বর। ঠিক আছে, এই সেপ্টেম্বর। তারপর অক্টোবর মাস ভালো থাকবে, একটু খারাপ থাকবে, মানে অক্টোবর মাসে একবারে কমে আসবে, মানে ভালো যতটুকু থাকবে তারপরে কমে আসবে, নভেম্বর মাসেও তার চেয়ে একটু কমে আসবে। যদি এই এই মাসে আমি দেখলাম মোটামুটি ভালো আছে প্রায় 20 দিন, একটা নয় 20 দিনই ভালো আছে প্রায়, এই 22-23 দিন, 23 দিন, এই মাসে 23 তারিখ পর্যন্ত মোটামুটি ভালো আবহাওয়া আছে, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত 2022 সালের। সেপ্টেম্বর পরের হয়তো অক্টোবর আসবে, অক্টোবর হয়তো দেখা গেলো যে ভালো থাকবে, হয়তো
23 দিনের মধ্যে তারা আরো 10 দিন বাদ যাবে, হয়তো 13 দিন ভালো থাকবে, সেটা হলো অক্টোবর মাসে। নভেম্বর মাসে আবার দেখা যাচ্ছে 10 দিন ভালো থাকবে, এরকম আর সিস্টেম আসবে আর কি। একটা না হয়তো 5 দিন 7 দিন ভালো থাকবে, তারপরে ডিসেম্বর মাসে একবারে খারাপ, হয়তো দেখা গেল যে হয়তো মাসের মধ্যে, হয়তো মাসের মধ্যে দেখা গেল যে হয়তো 2-3 দিন ভালো থাকতে পারে বা 3-4 দিন এরকম ভালো থাকতে পারে, আর বেশি ভালো থাকবে না। জানুয়ারি মাসে কোনো প্রশ্নই আসে না ভালো থাকবে, ফেব্রুয়ারি মাসেও ভালো থাকবে না, ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল পর্যন্ত মোটামুটি খারাপ যাবে, মে মাস থেকে সামান্য করে একটু ভালো হবে, মে মাস থেকে সামান্য করে ভালো হবে। তো এখন যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই নভেম্বর ডিসেম্বর মাসে যদি মানে আসবেন, তারা টাকা পয়সা দিয়ে এভাবে গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন না, কারণ নভেম্বর ডিসেম্বর মাসে কোনো গেম হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বেনগাজি থেকে ত্রিপুরি থেকে কিছু পরিমাণ গেম হয়, ত্রিপুরি থেকে জানুয়ারি মাসে গত বছর গেম হয়েছিল, কিন্তু দেখেন জানুয়ারি মাসে শীতের সময় গেম হয়েছিল, লোকজন অনেকগুলো ফুসেও গেছিল, অনেকে শীতে মারা গেছিল, কিন্তু প্রায় 7 জন মারা গেছিল আমার মনে আছে। জানুয়ারি মাসে একটা গেম হয়েছিল, শীতে অনেক লোক মারা গেছে। তো এত আবহাওয়াতে এত রিস্ক নেওয়া যাওয়ার আমি করতে পক্ষপাত করি না। এই সময় যাবেন না, আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে, যেখানে যেই কাজটা করেন আপনারা ধৈর্য ছাড়া কখনো সাকসেসফুল হতে পারবেন না। আমি আবহাওয়া বিশ্লেষণ করে দেখলাম যে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সবচেয়ে ভালো থাকে, যদিও সেপ্টেম্বরের পর যে অক্টোবর মাস আমি এটা এখনো বিশ্লেষণ করতে পারিনি। তা আমি আপনাদেরকে আবহাওয়া সম্পর্কে যেটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করি, আপনারা অবশ্যই উইন্ডো সফটওয়্যার দেখবেন যে কখন কোন আবহাওয়া ভালো আছে আপনাদের জন্য, কেটে উপযোগী কি না, বোট কেমন, বড় বোট হলে একটা আলাদা একটু ঢেউ বেশি থাকলেও সমস্যা হয় না, কিন্তু ছোট বোট হলে তো ঢেউ বেশি হলে পারে, তো সেটা উল্টা যায়। তবে আমি একটা কথা বলি, যতগুলো লোক লিবিয়া থেকে ইটালি গেছে, যেভাবে গেছে মাল্টা সাগরে যাওয়ার পর তারা সবাই বিপদের সম্মুখীন হয়েছে, সবগুলাই লোকই বিপদের সম্মুখীন হয়েছে। আমি তাদের সাথে যখন কথা বলছি তারা বলছে যে আমরা তারা জীবন নিয়ে বাসে আসছি, তারা তারাও বলে যে না, কাউকে আমরা এই পথে আসতে বলি না, আবার যদি যদি কপালে যদি কারোর রিজিকি লেখা থাকে ইটালি তাহলে যেতে পারবে, না হলে কিন্তু পারবে না, এটা হলো আল্লাহ, যদি কারোর রিজিকি লেখা থাকে তাহলে সে যেতে পারবে, তাছাড়া কিন্তু লিবিয়া থেকে ইটালি যেতে পারবে না, কারণ আবহাওয়া এতটাই খারাপ হয় এক সময়, সাগরের মাছে এই আছে ভালো এই খারাপ, মালটা সাগরের মাঝখানে সব সময় ঝড় বৃষ্টি হয়, যতই গরম যতই যেটাই যাক, আমি শুনছি বেশিরভাগ লোকই গল্প করছে বা তারা বলছে সাগরের মাঝখানে সামান্য বৃষ্টি ঝড় তুফান হয়, কারণ অনেক ফাঁকা একটা জায়গা, তো সেখানে অনেক চাপ থাকে, এই জন্য সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জন্য আপনারা যখন আবহাওয়া খারাপ দিকে অবশ্যই যাবেন না, কারণ আপনারা স্বপ্ন অবশ্যই পূরণ করতে চান, স্বপ্ন পূরণ করেন সমস্যা নাই, তবে সেটা অবশ্যই ভেবে চিন্তে দেখে শুনে পূরণ করার চেষ্টা করবেন। আমি অবশ্যই ক্যালকুলেশন করার চেষ্টা করি, অবশ্যই আমি দেখছি যে বছরটা কেমন গেল, অবশ্যই আমি ভিডিওগুলো সবসময় উইন্ডোজ সফটওয়্যার দেখি এবং সফটওয়্যারের সাথে মিলিয়ে দেখি, এবং সাগরের মাঝখানে আমার একটা বড় ভাই আছে তার সাথেও কথা হয় মাঝে মধ্যে, কী অবস্থা মিলিয়ে দেখি যে না ঠিক আছে তার সাথে কথাবার্তা, এবং সাগর আবহাওয়ায় উইন্ডোজ সফটওয়্যারে মোটামুটি শতকরা প্রায় 90% মোটামুটি মিল থাকে। আর যখন শীতকাল আসে তখন কিন্তু খুব তাড়াতাড়ি আবহাওয়া চেঞ্জ হয়, গরমকালে আবহাওয়া চেঞ্জ হয় না, শীতকালে দেখতেছে ভালো অথচ খারাপ হয়ে গেছে, মানে আবহাওয়া কখন চেঞ্জ হবে কখন কী হবে এটা বলা যায় না, খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, খুব তাড়াতাড়ি খারাপ হয়, খুব তাড়াতাড়ি ভালো হয়, এইভাবে আর কি যায়, কারণ আবহাওয়া সাগরে আবহাওয়াটাই খারাপ থাকে হলো শীতকালে, এজন্য আবহাওয়া কখন খারাপ হবে কখন ভালো হবে এটা বলা যায় না। তো যাই হোক, শীতের সময় না নভেম্বর পর থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে মোটামুটি আবহাওয়া খারাপ, একবারই খারাপ, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত একবারই খারাপ যায়। এই সময় আপনারা কেউ ভুলেও গেম দেবেন না, কারণ এই বেনগাজি থেকে যত বড় বড় বোটের দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে মার্চ এপ্রিল এই দুইটা দুই দুই মাসে দুইটা বোট ছিল, দুই মাসে দুইটা বোটই কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে। তাছাড়া আমি যতগুলো খবর নিয়েছি ছোটো বোট যতগুলো গেছে এখন পর্যন্ত কোনো বোটের খারাপ খবর আমি শুনতে পাইনি, মানে বিপদে পড়ছে হয়তো নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সমস্যা হয়েছে, কিন্তু মারাত্মক আবহাওয়া খারাপের মধ্যে খুবই কম পড়ছে লোকজন আমি যাদের কাছ থেকে শুনছি। তবে মার্চ মাসে একটা বোট গেছিল, সেই বোটে একটা দুর্ঘটনা ঘটছিল, লোক মারা গেছে, এবং এপ্রিল মাসেও একটা বোট ছাড়া হয়েছিল, এপ্রিল মাসের শেষের দিকে সেই বোটেও দুর্ঘটনা ঘটছিল। যদি মার্চ মাসে যতটা দুর্ঘটনা ঘটেছে তার চেয়ে এপ্রিল মাসে ওই বোটে দুর্ঘটনা ঘটনার পরিমাণ কম, কারণ ও বোটটা আবহাওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে তারা বোটটা হারিয়ে ফেলছিল, মানে বোটটা মানে দিকটা ভুল করেছিল তারা, এই জন্য তারা একটু বিপদের সম্মুখীন হয়েছিল। তা আমি বলতে চাচ্ছি যে আমি যতটা আবহাওয়াকে বিশ্লেষণ করলাম, আপনারা অবশ্যই আপনার আবহাওয়া দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন ঢেউ কেমন আছে,
তারপরে হলো আপনার হলো বৃষ্টি আছে নাকি, বা বাতাসের গতি কেমন, বাতাস কত পরিমাণ, ঢেউয়ের উচ্চতা কত, এই জিনিসটা একটু মাপ মাপ বিশ্লেষণ করবেন। তারপরে তো আপনারা যাবেন এবং অনেকটা সতর্ক থাকবেন এবং অফলাইন ম্যাপ সম্পর্কে জানার চেষ্টা করবেন, যদি বিপদ হয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। কী কী সাথে নিয়ে যেতে হবে, ওয়াকি টকি থাকতে হবে, ওয়াকি টকি ডলার কত আছে সেটা দেখতে দেখার চেষ্টা করবেন। তারপরে ওয়াকি টকির সাথে আর একটা জিনিস সেটা বুঝতে পারছেন, এই যে গার্নিয়ার, সেটা হলো আর একটা কি, যেটা হলো জিপিএস আর কি, জিপিএসের নামটা ভুলে গেলাম, ওই জিপিএসে আপনার কত মানে ব্যাটারি কয়টা আছে, পাওয়ার ব্যাংক নিয়ে যাবে সাথে যান ওয়াকি টকি চার্জ দেওয়ার জন্য, এবং ওই পাওয়ার ব্যাংক যেটা আছে, যেটা হলো পাওয়ার ব্যাংক যেটা আছে পাওয়ার ব্যাংক নেবেন, এবং হলো জিপিএসের জন্য পেন্সিল ব্যাটারি লাগে সেটা একটু বেশি নিয়ে যাবেন। এটা মোটামুটি আপনাদের নলেজে রাখতে হবে, কারণ ওরা ওদেরও দিতেও অনেক ভুল হয়ে যায়, ছাড়া ফেলে তাড়াহুড়া করে গেম ছাড়ে, এই জন্য তাদের অনেক ভুল হয়। তাই আপনারা এটা কিন্তু আপনি অবশ্যই নলেজে রাখবেন, তাহলে আপনার অবশ্যই ভুল হবে না। ডলারের ও যেটা হলো বুট ছাড়ার আগে যে ওয়াকি টকি, যেটা হলো ওয়ারলেস, যেটা ফোন, যেটা আপনারা যে টেলিফোনে কথা বলবেন সেটার নাম হলো থোয়ারা, ঠিক আছে, ওটার নাম হলো থোয়ারা। ওই থোয়ারা ওই ফোনে ডলার কত আছে কথা নেই, ডলার আপনার ডলার কম দেয় আপনারা একটু ডলার বেশি নেবেন, কারণ বিপদে পড়লে আপনার ফোন দিতে পারেন, যান এই জিনিসটা বুঝতে পারেন, ঠিক আছে। এই করা বোঝার পর আপনারা কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকায় অবশ্যই এগুলো সব কিছু সতর্ক করে নেবেন, তাছাড়া না নিলে একটা ছাড়া পড়লে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। জিপিএস দরকার, নিজের টাকা দেওয়া হতে একটা কিনে নিলেন, কারণ মাঝখানে সাগরে জিপিএস যদি থাকে, ওয়াকি টকি যদি নাও থাকে, জিপিএস যদি থাকে তাহলে আপনারা যেতে পারবেন, কিন্তু ওয়াকি টকি যদি থাকে তাহলে একটু সুবিধা পাওয়া যায়, কিন্তু জিপিএস লাগবে অবশ্যই। জিপিএস ছাড়া কিন্তু পথ ভুল হলে আপনারা মারাত্মক ভুলের শিকার হবেন, তেল কতটুকু দিল, তেল কি ঠিক দিল নাকি, এটা কিন্তু অবশ্যই নলেজে রাখবেন, তাছাড়া কিন্তু আবার বিপদ। তো এই জিনিসটা আগে লিস্ট করে লিখবেন, যারা যারা কয়জন আসেন, কয়জন গেম দেবেন এক ঘরে, তার একটা লিস্ট করে রাখবেন যে আমার এই জিনিসগুলো লাগবে ঠিক আছে নাকি, বুটে উঠার পরে বা বুটে উঠার আগে ওগুলো ঠিক করে নেবেন, তাছাড়া কিন্তু সাগরে মাঝখানে যাওয়ার পর বিপদ। এই 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 দিক নির্দেশনা কিন্তু এই আপনার ইটালিয়ান একটা সংস্থা এটা বিষয়ে ভিডিওই দেখায়, ঠিক আছে। অ্যালার্ম ফোন, যেটা একটা অ্যালার্ম ফোন নামে একটা হলো ইউটিউব চ্যানেল আছে, এটাতে সব বিষয়ে ভিডিও দেখায়, আবহাওয়া সম্পর্কে সব কিছু বিষয় বলে দেয় আর কি, তারা যে সব দেখে আপনারা আসবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।